স্বাগতম ইউটিউব বিডি ডট কমে আমি সনেট আমি এখন তোমাদের সঙ্গে ত্রিকোণবৃতি সেভেন পয়েন্ট টু এর বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা গত ভিডিওতেও একটা দুই দিনের বোর্ড কোশ্চেন আলোচনা করছিলাম আমরা এখানেও এই অধ্যায় থেকে দুই দিনের বোর্ড কোশ্চেন বেছে আলোচনা করবো সো আমার এখন যে আলোচনা কোশ্চেনটা সেটা হচ্ছে নম্বর প্রবলেম যদি হচ্ছে এরকম যদি সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকাল টু টু সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা হয় তাহলে দেখাইতে হবে কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল টু টু কট বিটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার বারো সালে কোশ্চেন সো এটা আমাকে প্রমাণ করতে হবে দেখাইতে হবে সো কীভাবে করবো প্রথমে আসলে যাক লেফট হ্যান্ড সাইড না আমাদের এইটা প্রমাণ করতে বলছে সো আমাদের একটা মান দেয়া আছে সো আমরা এই প্রবলেমটা যখন করব তখন এই যে মানটা দেয়া আছে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি অগ্রসর হবো সো প্রথমে কি দেয়া আছে ইভেন সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু টু ইন্টু সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা ওকে সো আমরা যেহেতু যোগিকোণের তৃক অনুপাত এটাকে শিখছি সাইন আল এ প্লাস বিকে ভাঙ্গাই দেওয়া বা বড় ইয়া করে দেওয়া এক্সপান্ড করা সো আমরা এখন ওই কাজটা করবো উপরে সাইন আলফা প্লাস গামা অ্যান্ড বিটা প্লাস গামা এটাকে আমরা সুচে বসায় দিব সো দ্যাট ইমপ্লাইস উপরে লেখা যায় সাইন আলফা ফর্মুলা কী বলে সাইন এ প্লাস বি এ সাইনে কজ বি প্লাস কজ এ সাইন বি সো সাইন আলফা কজ গামা প্লাস কজ আলফা সাইন গামা ফর্মুলা ডিভাইডেড বাই সাইন আলফা এটা ইকোয়াল টু টু ইন্টু সাইন বিটা প্লাস গামা একই হবে সাইন বিটা কস গামা কস বিটা সাইন গামা ডিভাইডেড বাই সাইন বিটা সো ফর্মুলা করে দিলাম এরপর দ্যাট এমপ্লাইজ এটাকে আমরা কী লিখতে পারি এই যে ভগ্নাংশ যেহেতু আছে উপরে লবে হচ্ছে দুইটা জিনিস আছে দুইটা আর যোগফল যোগ ফল নিচে হচ্ছে একটা সো ভাগ করে দিতে পারি সাইন আলফা কজ গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা এটা ইকাল টু টু ইন টু একই কাজ করবে এখানেও সাইন বিটা কজ গামা ডিভাইডেড বাই সাইনবিটা

নিচে ছিল সাইন আলফা কেটে যাবে না এই নিচে সাইন আলফা আর উপরে কজ আলফা সো কজ আলফা বাই সাইন আলফা মিলে হয় হচ্ছে আমার কট আলফা সো কট আলফা এন্ড সাইন গামা থেকে যায় সো কট আলফা ইনটু সাইন গামা এটা থেকে গেলো লেফট হ্যান্ড সাইডে এটা ইকুয়াল টু 2 ইনটু সো দেখি যে সাইন বিটা আর নিচে সাইন বিটা কেটে যাচ্ছে থাকে হচ্ছে টু কজ গামা 2 কজ গামা প্লাস 2 যেটা এর সঙ্গে মাল্টিপ্লাই সো আবার 2 লিখি

টু কট বিটা সাইনগামা ইকো এটাকে আমি অভ্যাসে নিয়ে আসলাম এটি কস গামাকে অভ্যাসে নিয়ে যাবো ইকাল টু টু কস গামা মাইনাস কস গামা পক্ষান্তর করছি সো দ্যাট এমপ্লাইজ প্রথম দুইটা থেকে এখান থেকে যে সাইন গামা আর সাইন গামা হচ্ছে কমন সো আমি সাইন গামা চাইলে কমন নিতে পারি সাইন যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে আমার কি কট আলফা মাইনাস টু কট বিটা টু কট বিটা সো এটা ইকুয়াল টু টু কস গামা থেকে একটা কস গামা বাদ দিলে থাকে হচ্ছে একটা কস গামা সো কস গামা সো পরের লাইন কি লিখতে পারি উপরে একটু মুছে দিচ্ছি

দেখানো হলো যেটা বলো সেটাই লিখে ফেলবো সো আমরা জাস্ট কী করলাম এই যে যে ভ্যালুটা দেওয়া ছিল সেইটা থেকে এই সম্পর্কটা থেকেই আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতে সূত্রে ভাঙাই দিয়ে দেন গুণ ভাগ করে আমরা এই আমাদের প্রমাণে যে বরণ করতে হবে সেটা জিনিস পেয়ে গেলাম সো এটা হচ্ছে এটা অ্যান্সার এখন আমরা এইরকম আরেকটা প্রবলেম সলভ করব এসএমএসের উপরে নাইনটিন নাম্বার প্রবলেম সো প্রবলেমটা আমি লিখি যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স এই পাই অ্যান্ড কজ এ ইকাল টু কজ বি ইন টু কস সি হয় তবে দেখাও যে তবে দেখাও যে দুইটা দুইটা প্রমাণ দেখাইতে বলছে ওয়ান নাম্বার টেন এ ইকাল টু টেন এ ইকাল টু টেন বি ট্যান সি টেন বি প্লাস ট্যান সি এটা ছিল এক নম্বর দুই নম্বরে দেখাইতে বলছে টেন বি ইন্টু ট্যান সি ইকাল টু টু এটা কল টু টু অ্যান্ড এটা হচ্ছে অনেকবারই আসছিলো অনেক ইম্পর্টেন্ট এটা ছিল হচ্ছে দিনাজপুর বড়িশাল কুমিল্লা এই তিন বোর্ডেই দু হাজার তেরো সালে আসছিল আরও দুটো করে আসতে পারে সো অনেক ইম্পর্ট্যান্টা প্রবলেম ওকে সো কী দেওয়া আছে আমার এখানে দুটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আর আর একটা দেওয়া আছে কজ এ ইকোয়াল টু কজ বি কস সি দুইটা ভ্যালু আমার দুইটা এক্সপ্রেশন আমার বলা আছে আর আমাকে প্রমাণ করতে হবে টেন একোয়াল টু টেন বি প্লাস ট্যান সি অ্যান্ড আরও প্রমাণ করতে হবে এরপরে টেন বি ও সরি টেন বি ইন্টু ট্যান সি হবে ট্যান বি ইন্টু ট্যান সি ইকাল টু টু ওকে সো এক নম্বরটা আমরা প্রমাণ করব আগে সলিউশন নাম্বার ওয়ান রাইট হ্যান্ড সাইড থেকে যাই রাইট হ্যান্ড সাইড যেহেতু আমার রাইট সাইডে দুটা রাশিয়া আছে হ্যান্ড সাইডে একটা সো আমার রাইট হ্যান্ড সাইডে গেলে সহজ হবে সো রাইফ হ্যান্ড যাই টেন বি প্লাস টেন সি এটা সো এটাই করলে কী লেখা যায় সো এটাই করে লিখতে পারি ট্যান যেহেতু আছে আমার দেয়া আছে হচ্ছে কজে কস টু কজ বি কস এ কজ রিলেটেড ভ্যালু আমার কাছে দেয়া আছে সো আমি যদি ওই ভ্যালুগুলো ইউজ করতে চাই আমার ট্যানকে ভাঙানো দরকার সো আমি ট্যানকে ভাঙে সাইন কজে নিয়ে যাবো সো ট্যান বি কে লেখা যায় সাইন বি বাই কজ বি প্লাস এই ট্যান সি কে লেখা যায় সাইন সি বাই কস সি দ্যাট ইম্পাই যখন তুমি লসগো করি আমার লসর্গ হচ্ছে কজ বি কস সি রাইট

সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি সো যেহেতু সাইন কস কস সাইন বোঝা যাচ্ছে সাইনের ফর্মুলা আছে একটা অ্যান্ড কোন কোন প্রথমে বি কোন তারপরে সি কন সো এটা ফর্মুলা লাগে যায় এটা ইকল টু সাইন বি প্লাস সি এর ফর্মুলা অ্যাকচুয়ালি আমরা যদি ফর্মুলাটা দেখি তাহলে সাইন বি প্লাস সি করলে কি সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি ওকে দ্যাট ইমপ্লাইস এটাই ইকল টু কস এ গুড উপরে বি প্লাস সি একটু দেখি আমার কি বলা আছে এ প্লাস বি প্লাস সি টু পাই তাহলে আমি একটু রাফ করি তাহলে বি প্লাস কে কীভাবে যায় যে বি প্লাস সি এ রাইট পক্ষান্তর করলে তাহলে আমি যদি ওই পক্ষে এখন সাইন নেই সো সাইন বি প্লাস যায় সাইন পাই এ তাহলে সাইন বি প্লাস এ করলো সাইন পাই মাইনাসে আচ্ছা সাইন পাই মাইনাসে কী কী লাগে যায় পাই মানে কি নাইনটি টু টু সো এটা টু আর সাইন নাইনটি টু টু মাইনাস এ সো নাইনটি টু টু যদি হয় জোর গণিত তার মানে সাইন সাইনই থাকবে আর দুই ঘর ঘুরবে সো এক ঘর ঘুরলো দুই ঘর ঘুরলো হওয়ার পর মাইনাস যেহেতু আবার ওই ঘরে ব্যাক করবে সো এটাও সাইনের ঘর পজিটিভ সেটা হয়ে যাবে সাইনে এটা আমরা রাইট সাইডে খাতায় দেখাইতে পারি অথবা রাফেও করতে পারি ইচ্ছা মতো সো এটাকে লেখা যায় এটা ইকুয়াল টু সাইন পাই মাইনাস এ দেন এটা ইকুয়াল টু কস এ সাইন পাই মাইনাস এ মানে হচ্ছে সাইন এ সো সাইন এ বাই কস এ মানে হোয়াট ট্যান এ এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো লেফট সরি রাইট হ্যান্ড সাইড থেকে আমি আসছি এরা ইকোয়ালটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আমার লেফট হ্যান্ড সাইডে বলা ছিল টেন এ সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে টেন বি প্লাস ট্যান সি সাইন কজে কনভার্ট করে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে দেখাইলাম যে এটা ইকোয়াল টু টেন এর সমান সো আমাদের এক নম্বর প্রমাণ হয়ে গেল ওকে আমরা এখন দুই নম্বর প্রমাণ করবো দুই নম্বর দুই নম্বর প্রমাণ করতে হবে টেন বি ইন্টু ট্যান সি ইকাল টু টু সো আগেবার আমরা রাইট হ্যান্ড সাইডে বেশি ছিল টেন বি প্লাস ট্যান সি ছিল মানে দুইটা রাশি ছিল ওই যে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি এখন আমাদের লেফ্ট হ্যান্ড সাইডে টেন বি ট্যান সি রাইট হ্যান্ড সাইডে টু টু নিয়ে কাজ করলে তো ওটাকে আস্তে আস্তে বাঁধানো অনেক টাফ সো আমরা টেন বি আর লেফট হ্যান্ড সাইড টেন বি ইন্টু ট্যান সি এটা নিয়ে কাজ করবো যে দেখা যাক কি হয় সো দুই নম্বরে লেফট হ্যান্ড সাইড ইকাল টু টেন সি সো আবার যেহেতু আমার কজের ভ্যালুগুলো দেয়া আছে সো আমি আবার এটাকে ভাঙাই দিই এটাকে লিখি আমি সাইন বি সাইন সি ডিভাইডেড বাই কজ বি রাইট প্রথম ট্যান বি ভাঙলে সাইন বি বাই কজ বি ট্যান সিকে ভাঙলে হচ্ছে সাইন সি বাই কজ ওকে আমি একটু বাম্পার সে সরাই লিখি ইচ্ছে করে জায়গা লাগবে এটা আপাতত আমার লাগবে না সো এখন কি করব এখন আমরা নিচের কজ বিন্টু কজ কে লিখতে পারি কজে অ্যান্ড আমরা উপরে দেখে কি করি সো আমি এখন এই সাইন বে সায়েন্সের মান যেহেতু জানি না এটা আমি যৌগিক কোণের অনুপাতও ফেলতে পারতেছি না ওই জন্য আমরা যেটা করব। আমরা লবের মধ্যে এক্সট্রা একটা জিনিস অ্যাড করব করে ওটাকে আবার বিয়োগ করে দিব তাহলে ওটার কোনো ইফেক্ট থাকবে না বাট আমাদের এটা কাজে লাগবে হেল্প হবে সো আমরা যেটা করব এই লবের মধ্যে আমরা এক্সট্রা একটা জিনিস যোগ করবো সো কস বি কস সি আমরা যোগ করলাম সো যোগ করি তাহলে আমার কাছে ছিল কাছে ছিল কি করছি আমি এই যে কস বি কস সিটা এক্সট্রা যোগ করছি আবার বিয়োগ করছি মানে তাদের রেজাল্ট কি আছে তাদের রেজাল্ট হচ্ছে জিরো সো কোনো ইফেক্ট নাই কিন্তু আমি এটা করলাম কারণ হচ্ছে এটা আমার হেল্প হবে এটা করলে আমি খুব সুন্দর করে মানুষগুলো বের করতে পারবো সো আর নিচে কস বি ইনটু সি ছিল ক বি ইনটু কস সি লিখে ফেলি কজ এ এটা ছিল শুরুতেই সো এটা ইকুয়াল টু এখন আসি কস বি কস সি সো এই যে প্রথমে কস বি কস সি লিখছি এটাকে আমি কি লেখা যায় আবার কজে এ যায় দে আছে সো এই প্রথম অংশটাকে লিখলাম কজে এ মাইনাস এই দুইটা এইটার এটা থেকে আমি মাইনাসটা কমন নিব সো মাইনাস যদি আমি কমন নেই তাহলে আমি পাবো কস বি কস সি

যৌগিক কোন ফর্মুলা সো তাই যদি হয় তাহলে কী হবে এখন যেহেতু সামনে মাঝে মাইনাস আছে কস বি কস সি তার মানে এখানে কি প্লাসের ফর্মুলা সো এটাকে লেখা যায় মাইনাস কস বি প্লাস সি আমরা যদি এক করে দেখি যে কস বি প্লাস সি মানে হচ্ছে কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি আর ডিভাইডেড বাই কস এ ওকে সো আবার আমরা একটু রাইট খাতার রাইট সাইডে লিখবো বা রাফেও করতে পারি কস বি প্লাস কি হবে পাই মাইনাস এ আমরা জানি আগেরটার মতোই এ প্লাস বি প্লাস সি টু পাই সো পক্ষান্তর করলে বি প্লাস সি টু পাই মাইনাস এ পাই মাইনাসে লিখলাম সো কাই মাইনাস এ

দুই দুই গুণ আছে সো দুই ঘর ঘুরবে এক ঘর দুই ঘর ঘুরলো মাইনাস এ আছে সো আবার ব্যাক করবে ব্যাক করলো ব্যাক করে কোন ঘরে বললো এটা সাইনের ঘর সাইনের পজিটিভ বাকি সব নেগেটিভ সেটা হয়ে যাবে কি মাইনাস কজ এ অর্থাৎ এই কজ পাই মাইনাসে এই কল টু মাইনাস কজ এ সো এইটাই করলে লেখা যায় প্রথমে ছিল কজ এ মাইনাস

হ্যান্ড সাইড সো আমাদের দেখানো হয়ে গেল আমরা দেখাইলাম লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড সো আমরা কী করছি যেহেতু আমার ট্যান ছিল মান দেওয়া ছিল কজে কজ বি সো আমরা ট্যানকে ভাঙাই দিয়ে তারপর আমাদের এই ফর্মুলা এই কোণের ফর্মুলা নিয়ে আসার জন্য আমরা এক্সট্রা দুটো জিনিস একটা যোগ করছিলাম একবার একবার বিয়োগ করছিলাম তারপর এই ভ্যালুগুলো বসায় এই জিনিসটা কাজে লাগিয়ে এটা করবো সো তোমরা যখন টিক্রমিতে এই ধরনের ম্যাথ করতে যাওয়া অনেক সময় যদি কখনো দেখো এ প্লাস বি প্লাস সি টু পাই টি এরকম কিছু দেওয়া আছে তখন অবশ্যই মাথায় রাখবা এরকম কোন আসলে সেগুলোকে আমরা কনভার্ট করে ছোটো ছোটো আকারে করে লিখতে পারবো অনেক সো এখন হচ্ছে সেভেন পয়েন্ট টু এর সেভেন পয়েন্ট টু এর এখন এ পর্যন্ত আমরা এরপরে আরও দুই তিনটে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব সো আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখবে